ব্যাটসম্যানদের ভরাডুবির কারণেই প্রথম ইনিংসে লিড নিয়েও ম্যাচটা হারতে হলো রাজ্য দলকে। কোচবিহার ট্রফিতে ঘরের মাঠেই অন্ধ্রপ্রদেশের কাছে পরাজয়, লজ্জা হজম করতে হলো ত্রিপুরা দলকে। চার দিন ম্যাচ, তিন দিনেই শেষ, এর জন্যই কি কারে কারে টাকা খরচ করছে টিসিএ ক্রিকেটারদের ওপর? ঘরের মাঠে হারার পরও বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই ত্রিপুরার ক্রিকেটারদের। ম্যাচ হারার পরও এদেরকে দেখা গেল দিব্যি খোশ মেজাজে। ফ্লপ তো বটে, এক কথায় বলতে গেলে চূড়ান্ত ফ্লপ করল কোচবিহারের ট্রফির প্রথম ম্যাচে ত্রিপুরার ব্যাটিং লাইন আপ। বুধবার এমবিবি স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় দিনে অন্ধ্রপ্রদেশ ত্রিপুরাকে টার্গেট দেয় 296 রানের, যাকে তাড়া করতে নেমে রাজ্যদল শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। স্পষ্ট করে বললে, ব্যাটসম্যানদের টার্গেট তাড়া করার মতো কোনো মানসিকতায় দেখা গেল না 22 গজে। আয়ারাম গয়ারামেই এরা ব্যস্ত থাকে। তবে ব্যতিক্রম শ্রীদাম পাল ও ওপেনিংয়ে নামা বিক্রম দাস, এই দুই ব্যাটসম্যানেই স্কোর করে কিছুটা। শ্রীদাম 67, বিক্রমের ব্যাট থেকে আসে 30 রান। বাকিরা প্যাভিলিয়ন থেকে উইকেটের দূরত্বটা কতটা তা মাপতেই হয়তো মাঠে নেমেছিল ত্রিপুরার ব্যাটসম্যানরা। ফলে শেষ পর্যন্ত 71.5 ওভারে 10 উইকেট হারিয়ে 151 রানে থেমে যায় রাজ্য দলের দ্বিতীয় ইনিংস। সুবাদে পরাজয় হজম করে মাঠ ছাড়তে হল ত্রিপুরাকে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।